नमस्कार बंधुरा, रान्नाय बांगालियानाय आपनादेर स्वागत। आमी आजके छोटो इलिश आर छोटो बेगुन दिए पातुरी रेसिपी करे देखाबो। ए पातुरी रेसिपीते मसलाटा एकटु आलादा, एई अन्य रकम मसलाटा दिएओ असाधारण पातुरी रेसिपी करा जाय। चलुन बंधुरा देखे नेवा जाक। सेई जन्य आमी प्रथमे इलिश माछगुलोके नून हलुद माखिए चार पिस इलिश माछ निएछि। আর কাঁচা লঙ্কা টমেটো হাফ নেব, দুটো বেগুন আর পেঁয়াজ একটা, এক টুকরো আদা আর দু টুকরো রসুন। রসুন বেশি লাগবে না, দু কোয়া হলেই হয়ে যাবে। আর এক টেবিল চামচ সাদা সরষে নিয়েছি আর কাঁচা সরষের তেল। প্রথমে আমি টমেটোটাকে হাফ কেটে নিলাম। এরপরে আমি টুকরো টুকরো করে পেঁয়াজটাকেও কুচিয়ে নিচ্ছি। টমেটোটাকে আরও একবার ভালো করে টুকরো করে নেব। এরপর আমি দু কোয়া রসুন দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদার টুকরোটাকেও ছোট করে কেটে নিচ্ছি, তার কারণ আদাটা তাহলে ভালোভাবে পেস্ট হবে। এরপরে আমি বেগুনটাকেও দু ফালি করে কেটে নিচ্ছি। তবে বেগুনটাকে আমি এখানে কাঁচা ব্যবহার করেছি, আপনারা নুন হলুদ দিয়ে তেলে ফ্রাই করেও নিতে পারেন, সেক্ষেত্রেও স্বাদটা ভালো হবে। এরপরে আমি মিক্সি জারে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে নিচ্ছি আর রসুন আদা দিয়ে দিলাম। এরপরে আমি সরষেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে জল না দিয়ে পেস্ট করব। একদমই জল দেওয়া যাবে না, দেখতে পাচ্ছেন পেস্টটা একদম মিহি হয়ে গেছে। এরপরে আমি এক এক করে একটা বোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। এখানে আমি কাঁচাই ব্যবহার করেছি বেগুনটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেস্টটা। পেস্টটা আমার দেওয়া হয়ে গেছে। এরপরে কাঁচা সরষের তেল এক টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাছ আর বেগুনটাকে মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নেব। এখন আমার বেগুন আর মাছ দিয়ে মশলাটা মাখানো হয়ে গেছে। এরপরে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এখন লাউয়ের পাতা দুটো দুদিকে নিয়ে নিলাম, মাঝখানে মাছ, একটা বেগুন আর একটু মশলা দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ভালো করে মুড়ে নিয়ে এরপর আমি সুতো দিয়ে লাউয়ের পাতাটার বাইরের দিকটা এদিক ওদিক করে ভালো করে বেঁধে নিচ্ছি। এখন আমার বাঁধা হয়ে গেছে, একটা কাঁচি দিয়ে কেটে নিলাম। এরপরে আরও একটা বানিয়ে নিচ্ছি। এতে প্রথমে একটুখানি মশলা, তারপরে মাছ আর বেগুন, আবার একইভাবে একটু মশলা দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু উল্টো দিক থেকে আবার মুড়ছি লাউয়ের পাতাটাকে। এটাকেও একইভাবে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। এইভাবে আমি চারটে মাছকে লাউয়ের পাতা দিয়ে মুড়ে দিয়েছি। এরপরে কড়াই তেল গরম করে, সরষের তেল গরম করে এক এক করে লাউয়ের পাতা দিয়ে মোড়া মাছগুলোকে দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, লো ফ্লেমেই রাখবো 5 মিনিট প্রথমের দিকটায়, এরপরে ঢাকা দিয়ে দিয়ে করব। এখন দেখতে পাচ্ছেন একটু জল বের হচ্ছে। এখন হালকা সেদ্ধ হয়ে গেছে, এরপরে আর ঢাকা দেব না। এখন মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট মাছটাকে ভাজতে দেব। এভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে নিতে হবে, দেখতে হবে যেন কোনো সাইড না পুড়ে যায়। এখন আমার পাতুরিগুলো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে একটা পাতুরি নিয়ে কাঁচি দিয়ে উপরে সুতোটাকে কেটে নিচ্ছি। এরপরে আমি আস্তে আস্তে করে লাউয়ের পাতাটাকে খুলতে থাকছি।
এখন একটু হালকা গরম আছে, দিয়ে আস্তে আস্তে খুলে নিচ্ছি। ভেতর থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে, কত সুন্দর হয়েছে দেখুন মাছের পাতুরিটা, আর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে একদম। এখন আমি একটা প্লেটে গরম ভাত আর দুটো পেঁয়াজ স্লাইস করে কাটা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আলু করলা ফ্রাই, আর একটা বাটিতে লাউ ডাঁটা আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত আর ঢেঁড়সের ডাল দিয়ে দিলাম একটা বাটিতে। আর দিয়ে দিচ্ছি ইলিশ পাতুরি, দুপুরের লাঞ্চ মেনু আইডিয়া। ধন্যবাদ।